আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমার ফেস না দেখিয়ে শুরু করলাম। আসলে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে গিয়েছে। তো আমরা যাচ্ছি কদম তোলাতে, তো আমার লেট হয়ে গিয়েছে সেই জন্য আমি আমার ফেসটা প্রথমে দেখাতে পারিনি। তো আমি আমার মা আর আমার বাবা আর আমার সাথে যাচ্ছে আমাদের একটা কাকাতো বোন, তো আমরা চারজন মিলে আমরা যাচ্ছি কদম তোলাতে। তো কদম তোলাতে যাওয়ার মেইন কারণ হচ্ছে কদম তোলাতে ছিল অন্নপ্রাশন, আমার মশাত্তো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। তো অনেক বছর পর যাচ্ছি মাসির বাড়িতে, প্রায় চার বছর পর। তো করোনার আগে আমি গিয়েছিলাম, এরপর আর যাইনি। তো অনেকদিন পর যাচ্ছি আর ভীষণ এক্সাইটেড মনে হচ্ছিল। তো আমাদের ট্রেনটাও এসে গিয়েছিল, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো তারপর খেলাম আমি আমার কাকাতো বোন মিলে বাদাম। তো বাদাম খেয়ে দিয়ে আমরা অনেক সময় অপেক্ষা করছিলাম কখন যাব মাসির বাড়িতে। আসলে আমাদের রিলেটিভের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, তো অনেক কমই আমি যাই, তো সেরকম যাওয়া পড়ে না। আর যখন যাই তখন ভীষণ এক্সাইটেড থাকি। তো তারপর দেখতে দেখতে আমরা চলে এসেছি চুড়াই বাড়িতে। তো চুড়াই বাড়ি থেকে আমরা সোজা টমটম বা অটো ধরে চলে যাব কদমতলাতে, কারণ চুড়াই বাড়ি থেকে কদমতলা ভীষণ তেমন একটা দূর নয়, একদম কাছেই। তো সেজন্য আমরা চুড়াই বাড়িতে নেমে গিয়েছি ধর্মনগর স্টেশনে নামিনি। তো তারপর আমরা টমটম ধরে নিয়েছি, এখন চলে যাব মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে ঢোকার পরই দেখলাম তারা চলে গিয়েছে জল ভরে আনতে, তো সেই জন্য আমরাও চলে গেলাম জল ভরা দেখতে। তো এই জল দিয়ে ওকে স্নান করানো হবে, তারপর ওকে নতুন কাপড় পরিয়ে ভাত খাওয়ানো হবে। তো সেই জন্য ওরা জল ভরতে পুকুরে ঘাটে চলে গিয়েছে। তো এসে এখন ওকে স্নান করানো হচ্ছে সেই জল দিয়েই, আর ও একদম শান্তভাবে বসেছিল, একদমই কাঁদছিল না, আর একদম ভীষণভাবে হাসছিল, আর দেখতে ভীষণ কিউট লাগছিল ওকে দেখতে, আমার ভীষণ ভালো লাগছিল। তো তাকে স্নান টান করানোর পর এখন রেডি করা হয়ে যাবে ভাত খাওয়ার জন্য। তো ভাত খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো আসলে এরকম ভাত খাওয়ানো হয় বাবা আর না হয় তো দাদু খাওয়ায়। তো আসলে আমার মেশো নেই, সেজন্য ওর বাবাই খাওয়াচ্ছে, বলতে আমার বর্দাই খাওয়াচ্ছে ওকে ভাত। আর ও একদম শান্তভাবে বসেছিল। আসলে অনেক বাচ্চাদের দেখা যায় যে অন্নপ্রাশনের সময় প্রচণ্ড কাঁদে, কিন্তু ও একদমই কাঁদছিল না, একদম শান্তভাবে বসেছিল। তো তার খাওয়ার পর আমাদেরও খাওয়ার সময় চলে এসেছে। তো আমাদের মামি তারপর আমার মামাতো বোন আমরা সবাই মিলে বসে খেতে বসে পড়লাম। আসলে তাদের সাথেও আমার অনেক দিন পর দেখা হচ্ছে, তো আমরা অনেক সময় বসে গল্প করলাম আর একসাথে বসে খেলাম। আর এই হচ্ছে সে যার আজকে অন্নপ্রাশন ছিল, ও একদম শান্ত আর একদম মিষ্টি, কি বলবো, সবার সাথে এমনিতেই মিশে যায়। তো আজকের ব্লগটা আমার এতটুকুই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।